ওয়েলকাম ইন টুডেজ ক্লাস আজকের ভিডিওতে আমরা হেনরি পেয়ির থিওরি অফ অরিজিন অফ টাউনের থিওরিটা পড়বো তো হেনরি পেরি এই থিওরিটা দিয়েছিলেন উনিশশো সাতাশে তো এই থিওরির মধ্যে আমরা যে কটা টপিক কভার আপ করবো সেগুলো এই পেজেতে দিয়ে দিয়েছি প্রথমে হেনরি পেয়ির ব্যাপারে জেনে নেব তারপরে তার লেখা কতগুলো ওয়ার্কের ব্যাপারে জেনে নেব তারপরে তিনি কী থিওরিটা দিয়েছিলেন সেটা জেনে নেব ওকে তো প্রথমে যদি আমরা হেনরি পেরির ব্যাপারে জানি তো তাহলে তিনি একজন ছিলেন বেলজেরিয়ান হিস্ট্রিয়ান অ্যাকচুয়ালি দেখো যখনই আমরা এই মানে সিটি রিলেটেড থিওরিগুলো পড়ব তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা আসলে জিওগ্রাফি নয় আমরা হিস্ট্রি পড়ছি কারণ কি একটা সিটি কিভাবে গড়ে উঠেছে বা তার কি মানে কিভাবে সেটা কখনো রিভাইভ করছে কখনো সেটা ডিক্লাইন করে যাচ্ছে তো এই সমস্ত কনসেপ্টগুলো আমরা এই থিওরির মধ্যে জানবো তো এটা একটা জিনিস মাথায় রাখবে ওকে তো হেনরি পেইরি যিনি ছিলেন তিনি যেই সিটিগুলো অ্যাকচুয়ালি অবজার্ভ করেছিলেন সেগুলো হচ্ছে একটা ইতালিয়ান সিটি মানে একটা নয় ইতালিয়ান সিটিগুলো আর একটা হচ্ছে যে তোমার রাশিয়ান সিটি এগুলো অবজার্ভ করে তিনি থিওরিটা দিয়েছিলেন ওকে তো এরপরে আমরা তার লেখা কতগুলো থিওরি জেনে নেবো দেখো এখানে দেওয়া আছে এই যেগুলো হাইলাইট করা আছে এই থিওরিগুলো মেনলি ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে যে অরিজিন অ্যান্ড রিভাইভাল অফ ট্রেড যেটা নাইনটিন টোয়েন্টি সেভেনের তারপরে আছে দ্য স্টেজ অফ সোশ্যাল হিস্ট্রি অ্যান্ড ক্যাপিটালিজম যেটা নাইনটিন ফোরটিনের তারপরে হচ্ছে ইকোনমি অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি অফ মেডিভাল ইউরোপ অ্যান্ড দেন লাস্ট ওয়ান হচ্ছে যে হিস্ট্রি অফ ইউরোপ এবারে দেখো আমরা এখানে যে থিওরিটা পড়বো সেটা হচ্ছে অরিজিন অ্যান্ড রিভাইভাল অফ ট্রেড দেখো এই এই যে থিওরিটা তিনি দিয়েছিলেন এটা অ্যাকচুয়ালি তিনি একটা লেকচার দিয়েছিলেন তো সেই লেকচারের উপর বেস করে এই থিওরিটা পরে মানে রিফর্ম মানে ফর্ম করা হয়েছে ওকে তো প্রথমে আমরা দেখে নেব যে সিটি কাকে বলে মানে সিটির ডেফিনেশন হিসাবে তিনি কি বলছেন দেখো সিটিতে আসলে বাজার কেন্দ্রিক বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠে মনে করো তোমাদের গ্রামে গ্রামেতে যে যে সমস্ত কি বল উৎপাদনটা ট্যাক্সেস হচ্ছে সেটা এসে যে ছোট বাজারেতে বিক্রি হচ্ছে সেই বাজারগুলোই ফিউচারেতে মানে যদি লং ডিস্ট্যান্সে হয় তো সেই বাজারকে কেন্দ্র করেই মেনলি সিটিগুলো গড়ে ওঠে তো হিন্দি পেরি বলেছেন যে একটা সিটি গড়ে ওঠার জন্য দুটো জিনিস ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে সেখানে মাস্ট বি লং ডিস্ট্যান্স ট্রেড হতে হবে মানে মানুষ অনেকটা দূরে এসে ট্রেড করবে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে আইল্যান্ড অফ ক্যাপিটালিজম মানে সেখানে প্রচুর পরিমাণে টাকার মানে ফ্লুয়েন্সি থাকবে আইল্যান্ড অফ ক্যাপিটালিজম তো এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল হলে তাহলে সেটাকে সিটি বলে কনসিডার করা যায় ওকে এরপরে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ইউরোপের যে সিটিগুলো ছিল সেই সিটিগুলো কেন ডিপ্লাইন করেছে দেখো তিনি একজন হিস্ট্রিয়ান ছিলেন তো আগে থেকেই বিভিন্ন হিস্ট্রিয়ানদের মধ্যে একটা কনসেপ্ট ছিল যে আমাদের রোমান এম্পায়ার যখন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে ইস্টার্ন রোমান এম্পায়ার এবং ওয়েস্টার্ন রোমান এম্পায়ার তার মধ্যে ওয়েস্টার্ন যে রোমান এম্পায়ারটা ছিল সেটা হচ্ছে জার্মানিক জার্মানির যে বারবারিয়ান ট্রাইব আছে তাদের অ্যাটাকে একটা ধ্বংস হয়ে যাবে তো অনেক হিস্ট্রিয়ান তখন বলছেন যে এই এই কারণেই মানে যখন ওয়েস্টার্ন রোমান এম্পায়ারটা ধ্বংস হয়ে যাচ্ছে বার্বেরিয়ান ট্রাইবের জন্য তো তারপরেই ইউরোপটা আসলে ডিক্লাইন করতে শুরু করলো বা ইউরোপের সিটিগুলো ডিক্লাইন করতে শুরু করলো কিন্তু এখানে হেনরি পেরি বলছেন যে ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা ছিল যে একটা টাইম পরে যখন কি বলে আরবরা তোমার মেডিটেরিয়ান সিটাকে কনকার করে নিলো মেডিটেরিয়ান সি এর যখন দখল করে নিল তখন লং ডিস্ট্যান্স ট্রেডটা বন্ধ হয়ে গেল তার যার জন্য ইউরোপটা বিচ্ছিন্ন হয়ে গেল মানে লং ডিস্ট্যান্স ট্রেড আর ইউরোপে করতে পারতো না দেখো এখানে তোমরা দেখতে পাবে এই যে মেডিটেরিয়ান সি তো দেখো আগে যখন তোমার রোম্যান এম্পায়ার থাকছে তখন ওখানে কি ওখানে খ্রিস্টান ধর্মের একটা প্রাধান্য থাকছে তো তারা হচ্ছে তাদের কন্ট্রোল ছিল টোটাল মেডিটেরিয়ান সি এতে কিন্তু যখন এখানে তোমার আরবরা কনকার করতে শুরু করলো আরবদের বিভিন্ন ধরনের তখন ওই ফাতেমাত ইন তোমার ফাতেমাত আছে তারপরে তোমার কী বলে আব্বাসী আছে এই সমস্ত যে ডায়নেস্টিগুলো যখন এগুলো দখল করতে শুরু করলো তখন তারা আরবদেরকে এই সরি রোমানদেরকে এই মেডিটেরিয়ান সি এতে কোনো ট্রেড করতে দিত না এই জায়গাটা পুরো ব্লক করে দিয়েছিল ওকে তো যার জন্য পরে তোমার দেখবে যে স্পেন স্পেনের যে রাজা ছিল তারা এই রুটটা দিয়ে না যেতে পেরে পরে আবার ইন্ডিয়া আসার অন্য রুট আবিষ্কার করছে ভাস্কর্যামা সেটা আলাদা গল্প তো মেনলি তিনি কি বলছেন বলছেন যে মেডিটেরিয়ান সিটা যেহেতু আরবরা ব্লক করে দিয়েছিলো যার জন্য লং ডিস্ট্যান্স ট্রেডটা বন্ধ হয়ে গিয়েছিল এবং যার জন্যই ইউরোপিয়ান সিটিগুলো ডিক্লাইন করে গেছে ওকে এরপরে তিনি কি বলছেন বলছেন যে যখন লং ডিস্ট্যান্স ট্রেডটা বন্ধ করে দিল তখন হচ্ছে ইকোনমিক রুরালাইজেশন হয়ে গেল ইকোনমিক মানে ক্লোজ স্টেট একটা ইকোনমি গড়ে উঠলো কারণ কি মানুষ তার যে উৎপাদনের বেশি এক্সেসটা সেটা বেশি দূরে গিয়ে ট্রেড করতে পারতো না এবারে তখন ইউরোপের যে সোশ্যাল স্ট্রাকচারটা সেটা দেখো যে সেখানে তোমরা এই যখন এই থিওরিটা পড়বে তখন তোমরা কতগুলো ওয়ার্ড পাবে একটা হচ্ছে ফিউডালিজম একটা হচ্ছে লর্ড ভেসেল এই সমস্ত ওয়ার্ডগুলো দেখো যখন ইউরোপের রোমান এম্পায়ারটা প্রায় মানে নষ্ট হয়ে যাচ্ছে বা ধ্বংসের মুখে তখন দেখা যাচ্ছে রাজার অত বেশি প্রাধান্য থাকছে না এবং রাজা তাদের যে তার মানে আগে কি হতো যে রাজার আন্ডারেই যতটা এরিয়া আছে সেই সমস্ত ল্যান্ডের মালিক রাজা নিজে এবারে রাজা সেই ল্যান্ডগুলো বিভিন্ন ছোটো ছোট লোকে মানে ছোট ছোটো ভাগে ভাগ করে বিভিন্ন লোককে দায়িত্ব দিত তো এখানে দেখো এই যে পিরামিডটা করা আছে কিং ধরো লর্ডেদেরকে দিচ্ছে যে কিছু জমি আবার লর্ডেরাও পুরোটা নাম নিয়ে এসে ভেসেলদেরকে দিচ্ছে আবার তারপরে দেখো নাইটদেরকে দিচ্ছে এইভাবে একেবারে লাস্টে আছে প্রিজেন্ট তো এরকমভাবে এই ল্যান্ডগুলো ভাগ হয়ে যেত সব থেকে ইন্ডে যারা থাকতো তারা প্রিজেন্ট বলছে যা যারা হচ্ছে যে ওই ফসলটা উৎপাদন করতো তাদের উপর এত বেশি ট্যাক্স ট্যাক্স এই সমস্ত কিছু পড়তো যে তারা আর এক্সেস অ্যামাউন্ট অফ কিছু তাদের নিজেদের জন্য রাখতে পারতো না যার জন্য ট্রেডটা একেবারেই নষ্ট হয়ে যাবে তাছাড়া ফিউডালিজমের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা কিন্তু মানে ট্রেড বা ইকোনমিক গ্রোথকে ডিসকারেজ করতো আরেকটা জিনিস মনে রাখবে এই টাইম পিরিয়ডটাই কিন্তু ইউরোপের ডার্কেজ যার জন্য তখন বিভিন্ন ধরনের কুসংস্কারও তাদের মধ্যে ছিল তো এই সমস্ত কারণেই কিন্তু ইউরোপের ওই সিটি ধীরে ধীরে ডিক্লাইন করবে এবং সেখানে একটা ক্লোজ স্টেট ইকোনমি গড়ে উঠবে এরপরে তিনি কি বলছেন হেনরি পেইডি তিনি বলছেন যে লাস্টের সিটিগুলো আবার কখন রিভাইভ করছে যে যখন ইলেভেন সেঞ্চুরিতে প্রোসেড হচ্ছে দেখো ক্রুসেড হচ্ছে যে একটা হচ্ছে ধর্মযুদ্ধ মানে আগে কি হতো আগে হচ্ছে যে তোমার ইউরোপে দুটো দুটো ধরনের তোমরা ডাইনেস্টি দেখতে পাবে একটা রোমান ডাইনেস্টি যেটা সেটা হচ্ছে খ্রিস্টান অরিয়েন্টেড আর তারপরে যখন পরে যখন মুসলিমদের প্রাধান্য বাড়ছে তখন বিভিন্ন ধরনের ইসলামিক ডাইনেস্টি দেখতে পাবে সেলযুগ যুগ করে তো একটা সময় পরে ওই যে তোমার জেরুজালেমকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যুদ্ধ টুদ্ধ হবে ধর্মযুদ্ধ হবে তো সেই ধর্মযুদ্ধের সময় যখন তোমার রোমান এম্পায়ারটা একটু স্ট্রং হবে এবং তারা যখন ওই মুসলিমদেরকে ওখান থেকে তাড়িয়ে দেবে তো তখন বলছে সেই টাইম পিরিয়ডের পরেই হচ্ছে ইউরোপের রিভাইভ করছে এটা তিনি হেন্ডি পেরি বলেছেন ওকে তো এটা ছিল হেন্ডি পেরির কনসেপ্ট এবারে দেখো এই কনসেপ্টটাকেই আবার আর এস শর্মা যিনি আছেন তো আমাদের ইন্ডিয়ান একজন হিস্ট্রিয়ান তিনি সেটাকে আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে অ্যাপ্লাই করেছেন তিনি বলছেন যে গুপ্ত এম্পায়ার যেটা মানে তোমার চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য এম্পায় গুপ্ত নয় সরি মৌর্য এম্পায়ার কি ছিল তো আচ্ছা সরি 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 ফল অফ গুপ্ত এম্পায়ার বলছেন যে গুপ্ত এম্পায়ার যখন ফল করলো মৌর্য এম্পায়ার আলাদা এটা গুপ্ত এম্পায়ার বলছে গুপ্ত এম্পায়ার যখন ফল করলো তারপরে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে ওরকম ইকোনমিক রুরালাইজেশন দেখা গিয়েছিল এবং রাজা অতটা স্ট্রং ছিল না আবার ওই সেমভাবে ওখানে যেমন ফিউডাল সিস্টেম হয়েছিলো এখানেও তেমন ওরকম ফিউডাল সিস্টেম হয়েছিল এবং ইন্ডিয়াতেও সিটিগুলো ডিক্লাইন করেছিল তো তিনি আর এস শর্মা যিনি তিনি হচ্ছে যে ওই হেনরি পেরি থিওটাকে ইন্ডিয়ার কনটেক্সটে অ্যাপ্লাই করেছিলেন তো এই ছিল আজকের আমাদের টপিক আশা করি তোমাদের টপিকটা ভালো লেগেছে যদি কোনো ফার্দার কোয়ারি বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ